শিকর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকর টিভির কমিউনিটি সংবাদে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিতা মাওলা সাফা। শুরুতেই যথারীতি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিকর টিভি। ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রিমিয়ার শোতে ব্যাপক সাড়া জাগিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ঢাকা অ্যাটাক। প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল কনসুলেট কাপ প্রীতি ফুটবল ম্যাচ 2017। রোহিঙ্গায় হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইতালির মিলানস্থ রাজপথে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিটি দি বাংলাদেশ মিলান লম্বার্ডিয়া ইতালি। দর্শক, তাহলে চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। আহসান হাবিব শিমুলের তথ্যচিত্রে, রিয়াজুল ইসলাম কাউসারের কণ্ঠে বিস্তারিত থাকছে শিকর টিভির ডেস্ক রিপোর্টে। ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে প্রিমিয়ার শোতে ব্যাপক সাড়া জাগিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ঢাকা অ্যাটাক। ইতালির রোম, মিলানো গ্যালারাতে, আনকোনা, ভেনিস, এছাড়া ফ্রান্স, সুইজারল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ঢাকা অ্যাটাক নিয়ে বিভিন্ন সিনেমা হল ঘুরলেও ইউরোপের হলগুলোর সাউন্ড সিস্টেম পারফেক্ট থাকায় দর্শকরা সিনেমাটি ভালোভাবে উপভোগ করতে পেরেছে, আর তাই অভিভূতও বটে ছবি নির্মাতা। ছবিটি সারা বিশ্বে পৌঁছে দিতে চান ছবিটির পরিচালক দীপঙ্কর দীপন। সব জায়গাতে অভাবনীয় সারা পেয়েছি এবং এটা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে দেখলেই আপনারা বুঝবেন। সত্যিকার অর্থে ঢাকা অ্যাটাক দর্শক খুব ভালোভাবে গ্রহণ করছে। ইতালিতে যত বাঙালি আছে একটা দুটো করে শো হতে পারে এবং এতে সিনেমা দেখা যে চর্চাটা বাড়বে, এটা আমাদের সিনেমার জন্য খুব একটা ইতিবাচক দিক হবে। শুধু ব্যবসার জন্যই সিনেমাটি বিদেশে প্রদর্শন করা হচ্ছে না, প্রবাসীরাও যেন বাংলাদেশের মানুষ যা ভাবে, যা দিয়ে রোমাঞ্চিত হয় তা অনুভব করতে পারে, সেজন্য দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও ছবিটি প্রদর্শন করা হয়। ইতোমধ্যে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। লেখক সানি সানোয়ার তার প্রতিক্রিয়া বলেন, আমাদের যেটা লক্ষ্য ছিল শুরু থেকেই সেটা হলো যে বাংলাদেশের মুভি মার্কেটে একটা নতুন ক্যাটাগরি যোগ করা, এবং সেটা পুলিশ অ্যাকশন থ্রিলার এবং এন্টারটেইনিং একটা মুভি নির্মাণ করাটাই শুরুতে আমাদের উপলক্ষ ছিল। ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা মাহিয়া মাহি শুধু ঢাকা অ্যাটাক সিনেমা প্রদর্শন করতে এখানে আসেননি, করতে এসেছেন উপস্থাপন পুরো বাংলাদেশকে। একজন শিল্পীর চাওয়া তার দর্শকদের কাছ থেকে কেবলই ভালোবাসা। শুভ তাই সুপারস্টার হতে চান না, এন্টারটেইনার হতে চান। একদিনের সুপারস্টার হতেও চান না তিনি, চান সবার ভালোবাসা পেতে। বিনোদনের সাথে রয়েছে দেশপ্রেম। দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখে ভালো লাগার কথা এভাবেই জানান নায়ক আরিফিন শুভ। সবই আছে, অ্যাকশন, গান, মজার মজার বিষয়, কিন্তু দেশের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম যে বিষয়টা, সেটা সবই আছে। আমি আশা করবো যে আপনারা এখান থেকে বেরিয়ে যারা ছবিটা দেখতে পারেনি তাদেরকে আপনারা এই মেসেজটা দেবেন যে ছবি দেখে আসলাম, আপনারা জুড়িয়ে গেছে। ছবিটি দর্শকদের সাথে উপভোগ করেন মিলানস্থ কনসাল রফিকুল করিম, কমিউনিটি ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন শিকদার, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান মালিথা, আব্দুল মালিক সহ প্রবাসী শত শত দর্শক। এদিকে নায়ক নায়িকা পরিচালক ও লেখক সহ প্রায় 9 সদস্যের একটি টিম প্রিমিয়ার শো উপলক্ষে ইউরোপ সফর করেন। এর অংশ হিসেবে বাংলা টিভি জিএম প্রোগ্রাম এবং চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপন ইতালির মিলান পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দ। এ সময় বাংলা টিভির দর্শক ফোরাম সহ মিলান লম্বার্ডিয়ার বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রবাসে ছড়িয়ে যাবে বাংলার কৃষ্টি, এই প্রত্যাশা আয়োজক বৃন্দের। রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি নিউজ, ইতালি। এই ছিল আজকের মতো শিকর টিভির কমিউনিটি সংবাদ। শিকর টিভির সাথে থাকুন, দেশকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিকর টিভি।